বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন, এর মাঝেই প্রচারে ঝড় তুলেছেন শাসক থেকে বিরোধী সকল শিবিরে। প্রচারে পিছিয়ে নেই 31 আরকিপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী তথা মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। প্রতিদিনই সকাল থেকে দুপুর রাত পর্যন্ত নিজের বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রচুর কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার করছেন প্রার্থী প্রণজিৎ সিংহ রায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, এবারের বিধানসভা নির্বাচনে প্রচারে মহিলাদের অংশগ্রহণ এবং সারা ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। প্রচারে বেরিয়ে কিশোর কিশোরী থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা সকলে প্রাণ ভরা ভালোবাসা পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। কারণ একটাই লক্ষ্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে লক্ষ্য নিয়ে দেশের সেবা করছেন এবং তার সেবার এক বিশেষ অঙ্গ হিসাবে এই উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্য ত্রিপুরা পার্বতী ত্রিপুরা রাজ্যের মানুষের সর্বস্তরে সমস্ত রকম সুযোগ সুবিধা বিগত 5 বৎসরে নয় বিগত 8 বৎসরে ওনার প্রধানমন্ত্রীত্ব থাকার সময়ে সঙ্গে আমাদের এই রাজ্যে 5 বৎসর আমরা ক্ষমতা সরকারে আছি এবং তার জন্য অন্তিম পর্যায়ে মানুষ থেকে শুরু করে এবং সর্ব অংশের মানুষ সরকারি কর্মচারী পর্যন্ত সকল অংশের মানুষের পাশে থেকে আমরা কাজ করি। মানুষের ন্যূনতম চাহিদাগুলো কোনো রাজনৈতিক সমীকরণে আমরা বিচার করি না এবং প্রতিটি মানুষ যাদের প্রয়োজন তাদের কাছে তাদের সুযোগ পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে সরকার কাজ করছে এবং এটার প্রতিচ্ছবি এবং এটার উচ্ছ্বাস এবং উদ্দীপনার সহযোগিতা এই রাজ্যের এই উদয়পুরের মানুষের কাছে পৌঁছেছে। তারই প্রতিচ্ছবি প্রতিদিন এই 8টা থেকে শুরু হয় আমাদের প্রচার এবং প্রতিটা গলি গলিতে রোড শোর মাধ্যমে আমরা করছি। প্রতিদিন প্রায় 6 থেকে 7 ঘন্টা আমরা এক নাগারে চলি এবং সবচেয়ে বেশি আনন্দের ব্যাপার যে মহিলাদের এত উপস্থিতি, এটা প্রমাণ করে যে এই রাজ্যের সুশাসন আমরা সঠিকভাবে করতে পেরেছি। এবারের নির্বাচনে 18 বিধানসভা নির্বাচনের চেয়েও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করতে পারেন প্রণজিৎ সিংহ রায়, এমনটাই বলছেন আরকিপুর বিধানসভা কেন্দ্রের মানুষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।